আধুনিক কর্মব্যস্ত জীবনে গ্যাস্ট্রিক বা আলসারের নামটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর অনিয়মিত খাদ্যগ্রহণের কারণে যে সকল রোগ দেখা দেয় তার মধ্যে আলসার অন্যতম তবে এই রোগের লক্ষণগুলো জেনে প্রথম থেকেই যদি আমরা সতর্ক হতে পারি তাহলে আলসারের জটিলতা থেকে আমরা বেঁচে থাকতে পারব তাই আজকের ভিডিওতে আমরা আলসারের প্রধান দশটি লক্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আমাদের পূর্বের ভিডিওগুলোর মতো এটিও আপনাদের জন্য উপকারী হবে আলসারের প্রথম এবং শুরুর লক্ষণ হল বুক জ্বালাপোরা করা মশলাদার খাবার বা তৈলাক্ত খাবার খাওয়ার পর বুক ও পেটের সংযোগ স্থলে জ্বালাপোড়া করে এর সাথে সাথে টক ঢেকুর আসে এটি আলসারের প্রথম এবং প্রাথমিক লক্ষণ দ্বিতীয় নম্বর রয়েছে অস্বাভাবিক পেট ব্যথা হওয়া নাভির ডান বা বামপাশে অল্প একটু জায়গায় চিন চিন ব্যথা অনুভূত হয় অনেক সময় পেটের কোথাও ব্যথা অনুভূত না হয়ে বুকের মাঝখানে চাপ চাপ ব্যথা হওয়া এবং অস্বস্তি বোধ হতে পারে আবার অনেক সময় এই ব্যথা পিঠ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে সাধারণত অ্যাসিড রিফ্লেক্সের কারণে এই ব্যথা হয়ে থাকে কখনো কখনো এই রকম পেটের ব্যথার কারণে সোজা হয়ে দাঁড়ানো বসা এমনকি শুয়ে থাকাও অসম্ভব হয়ে যায় বমি বমি ভাব বা বমি হওয়া আলসারের একটি অন্যতম লক্ষণ হচ্ছে বমি বমি ভাব হওয়া আর এম হেলদি ওয়েবসাইট অনুসারে আলসার আমাদের পাকস্থলীর পাচক রসের কেমিস্ট্রির পরিবর্তন করে যার ফলে আমাদের বমি বমি ভাব হতে পারে বিশেষ করে সকালবেলা কখনো কখনো বমির ভাব এত তীব্র হয় যে বমি এসে পড়ে আর বারবার বমি হওয়া নিশ্চয়ই কোনো মজাদার অভিজ্ঞতা হতে পারে না রক্ত বমি হওয়া অনেক সময় আলসারের রোগীর রক্ত বমি হতে পারে তবে বমির সাথে সাধারণত টাটকা রক্ত বের হয় না বমি ও রক্ত মিশিয়ে খয়েরি রঙের বমি হতে পারে যদি এমন হয় তাহলে বুঝতে হবে আলসার অনেক মারাত্মক পর্যায়ে চলে গেছে এমন অবস্থায় অতিসত্তর চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই উত্তম পেট ফাঁপা বা ঘন ঘন ত্যাগ করা খাবারের পর পর বা যে কোনো সময় অস্বস্তির সাথে পেট ফাঁপা অনুভূত হয় কিছুক্ষণ পরপর ত্যাগের সমস্যা দেখা দিতে পারে তবে অনেক সময় কম পানি পান করার ফলেও পেট ফাঁপার সমস্যা দেখা দেয় তাই পেট ফাঁপার সাথে সাথে আলসারের অন্যান্য উপসর্গ দেখা দিলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হন টয়লেট ব্যবহারের সময় রক্তপাত হওয়া পায়খানার সাথে রক্তক্ষরণ অনেক রোগের ইঙ্গিত প্রদান করে তবে আলসার হলে পেটের ভিতর রক্তক্ষরণের কারণে রোগীর ঘন আঠালো এবং কালচে রঙের পায়খানা হতে পারে যদি পায়খানার মলের সাথে রক্তপাত হয় এবং সেই সঙ্গে বমি ভাব ও পাকস্থলী বা বুকে ব্যথা হয় তাহলে ডাক্তারের স্বর্ণপন্ন হন ডাক্তার আপনার আলসার আছে কি না জানতে ব্লাড টেস্ট ও আপার অ্যান্ডোস্কোপি করে নিশ্চিত হবেন খাবারের অরুচি তৈরি হওয়া আলসারের রোগীর খাবার প্রতি আগ্রহ কমে যায় খাবারের অরুচি দেখা দেয় পরিমাণ মতো খাবার না খাওয়ায় শরীর দুর্বল হয়ে পড়ে এর কারণে রক্ত স্বল্পতা গা মেজমেজ করা অল্প কাজে ক্লান্ত অনুভব করার মতো সমস্যা দেখা দেয় খাবারের অরুচি তৈরি হওয়ার পরে যে লক্ষণটি দেখা দেয় সেটি হচ্ছে অধিকাংশ খাবারে বুক জ্বালা পরা হয় আপনি যা কিছুই খান না কেন যদি আপনার বারবার বুক জ্বালা হয় তাহলে এর জন্য আলসার দায়ী হতে পারে বেশিরভাগ আলসার রোগীরা বলেন যে তারা তীব্র বুক ব্যথা অনুভব করে যা খাওয়ার পরে স্বাভাবিকের তুলনায় অধিক ঢেকুর বা হিক্কার কারণ অনেক ক্ষেত্রে গ্যাস বা ব্যথা সাময়িকভাবে উপশম করতে সাধারণ অ্যান্টাসিক জাতীয় ওষুধ গ্রহণ করা যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শে সঠিক ওষুধ সেবন করাই সঠিক সিদ্ধান্ত হবে আলসারে আক্রান্ত রোগীর ওজন কমে যায় খাবার কম খাওয়ায় দিন দিন রোগীর ওজন কমতে থাকে যেহেতু আলসারের রোগীর পেটে অতিরিক্ত গ্যাস জমা হয়ে যায় সেহেতু অতিরিক্ত গ্যাসের ফলে হজমের সমস্যা তৈরি হয় আর এর কারণে শরীরের ওজন হ্রাস পায় প্রধান দশটি লক্ষণের সর্বশেষ যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে দুর্গন্ধযুক্ত ঢেকুর ওঠা আলসারের সর্বাধিক কমন লক্ষণগুলোর মধ্যে একটি হচ্ছে বদহজম এবং এর কারণে আপনার ঢেকুর উঠতে পারে যদি স্বাভাবিকের তুলনায় বেশি ঢেকুর ওঠে এবং ঢেকুরের সাথে অধিক গ্যাস বা দুর্গন্ধ অনুভব হয় এবং পূর্বে উল্লেখিত উপসর্গগুলোর মধ্যে যে কোনো একটিও যদি আপনার মধ্যে পরিলক্ষিত হয় তাহলে দ্রুত ডাক্তারের সঙ্গে কথা বলুন সবসময় মনে রাখবেন সঠিক সময়ে যে কোনো রোগ শনাক্ত করতে পারলে তা ওই রোগ নিরাময়ের সহজতর করে তাই যে কোনো রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত ডাক্তারের সাথে কথা বলুন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর যদি আমাদের ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে তা কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে জানাতে পারেন ফেসবুকে আমাদের ঠিকানা ডাব্লিউ 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 গল্প এই ঠিকানায় যেটি আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের পূর্বের ভিডিওগুলো আপনাদেরকে দেখার অনুরোধ রইল আর আমাদের পূর্বের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের আপলোড করা ভিডিওগুলো নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম